হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। এত রাতে ভিডিও দিলাম এর কারণ হচ্ছে কিছুক্ষণ আগেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে বেরিয়ে গেছে এমএসসি ড্রাফট মেরিট লিস্ট এবং তার সাথে কারেকশানের ডেটা শেয়ার করছি আজকের এই ভিডিওটায়। যা নতুন এসেছে তাদেরকে রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন সমস্ত আপডেটগুলো দেওয়ার জন্য। প্রায় 24x7 আপনাদের ভিডিও দিচ্ছি, তাই প্লিজ ভিডিওটাকে অতি অবশ্যই বন্ধুবান্ধব সবার কাছে শেয়ার করতে হবে, আর লাইক তো প্রচুর পরিমাণে চাই। তো ক্যালকাটা ইউনিভার্সিটির তরফ থেকে বেরিয়ে গেছে এমএসসির যে ড্রাফট লিস্ট শেয়ার করছি, কিছুক্ষণ আগেই শেয়ার করে দিয়েছি এম এ এবং এম কম। এবং এমএসসির জন্য যারা স্টুডেন্টস আছে তারা কিন্তু আজকে কারেকশান করতে পারছে, 18 এবং 19 দুদিন সময় রয়েছে। তো কারেকশান কীভাবে করবেন সেটাও, ফরম্যাটটাও পুরো দেখিয়ে দিচ্ছি এবং কীরকম এলো কাট অফ সেটাও মোটামুটি আমরা বোঝার চেষ্টা করব। অন্যান্য ইউনিভার্সিটিরও পরপর আপডেটগুলো আনছি, বাট আজকের অনেকটা রাতে এই ভিডিওটা দিচ্ছি, তো তার ফলে এই বাকি আপডেটগুলো কাল সকাল থেকেই আবার আনছি। যেমন কিছু ইউনিভার্সিটির তরফ থেকে এরকম আসছে যে মার্কস ক্যালকুলেশন শিট দিতে হবে, আলাদা করে আপলোড করতে হবে, সেগুলো সব নিয়ে আসছি, কোনো চিন্তা করবেন না, সময়ের মধ্যেই সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবেন। তো চলুন দেখে নিচ্ছি আজকের কলকাতা বিশ্ববিদ্যালয় এমএসসির আপডেটটা, বাকি আপডেটগুলো নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। শেয়ার করছি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ড্রাফট মেরিট লিস্ট পার্ট এ পার্ট বি দুটোই শেয়ার করে দিচ্ছি এবং মোস্ট ইম্পর্টেন্ট এই টোটাল ভিডিওটার মধ্যে কারেকশান। দেখুন এই যে ড্রাফট এ আপনি এবং বি পাচ্ছেন, এ মানে হচ্ছে কারা সিউ স্টুডেন্টস, বি মানে হচ্ছে কারা নন সিউ স্টুডেন্ট। দেখুন যারা এমএসসি অ্যাপ্লাই করেছেন খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে 18 তারিখ এবং 19 তারিখ এই দুটো দিন সময় আপনাদের কাছে। অ্যাকচুয়ালি এখন তো ধরতে গেলে 17 তারিখ হয়ে গেছে, তার ফলে আগামীকাল 18 তারিখ থেকে আপনাদের এবং 19 তারিখ এই দুটো দিনের মধ্যে কারেকশানের আপনারা সুযোগ পাবেন। ধরুন আপনার নাম আসেনি ড্রাফট লিস্টে, যারাই আবেদন করেছেন সাকসেসফুলি সবার নাম আসবে ড্রাফট লিস্টে, এবার ধরুন নাম আসেনি তাহলে আপনি এইভাবে কারেকশন করতে পারছেন যা, এবং আমি সেটা পরপর দেখিয়ে দিচ্ছি। ধরুন নাম এসছে বাট কোনো না কোনো ভুল আছে, সেগুলোও আপনি কারেকশন করতে পারছেন এই দুটো দিন চলে গেলে কিন্তু আপনার। এবং সব থেকে বড় কথা, যাদের ধরুন কোনো প্রবলেম রয়েছে তাদের কিন্তু ধরতে গেলে অ্যাডমিশনটা অধরা থেকে যাবে, তাই খুব ইম্পর্টেন্ট এটা। তো এটা দেখুন হচ্ছে আমি শেয়ার করছি পার্ট এ, এটা হচ্ছে পার্ট বি। তো পার্ট এ চলুন আমরা একটা যে কোনো দেখে নিচ্ছি, লাইক 204 কেমিস্ট্রি দেখছি। তো জাস্ট এটা ক্লিক করলাম, একটা PDF ডাউনলোড হবে, আপনাকে ডাউনলোড করতে হবে আপনার যে সাবজেক্ট অনুযায়ী। প্রথমত এই ইনস্ট্রাকশনগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো একটু দেখে নিন কি বলেছে। বলে দিয়েছে যে অ্যাপ্লিকেন্ট যারা রয়েছে তাদেরকে, যাদের ধরুন আজকে অনার্সের মার্কস, পাসের মার্কস, জেনারেলের মার্কস বা SC ST OBC কাস্ট হিসাবে রয়েছে বা কোনো না কোনো কিছু প্রবলেম রয়েছে বা প্রেফারেন্স, অ্যাকচুয়ালি অনেকেরই আছে প্রেফারেন্স, তারা ভুল করেছে CU কে তারা সেকেন্ড প্রেফারেন্স রাখতে চায় কলেজকে, যেমন ধরুন এটা কেমিস্ট্রি, তো কেমিস্ট্রি হিসাবে ধরুন আজকের কোনো স্টুডেন্টস আছে সে আজকে ধরুন CU ক্যাম্পাস রাখছে, আরও একটা যেটা কলেজ রয়েছে তার সেটাও রয়েছে, এবার সে এখন বর্তমানে কলেজটাকে 1 নম্বর করছে, CU টাকে 2 নম্বর করতে চাইছে, করতে এখন পারবে। এবং এটা শুধুমাত্র কেমিস্ট্রি না, প্রত্যেকটা সাবজেক্টের জন্য বলছি। এবং বলে দিয়েছে দেখুন এই স্টিপুলেটেড টাইম অর্থাৎ 18-19 বাইরে এই কিন্তু কারেকশান কোনো এন্টারটেন করা হবে না, তাই এই দুটো দিনই আপনাদের কাছে সুযোগ রয়েছে। এবং তার পরবর্তী বলে দিয়েছে এছাড়া বাকি পার্সোনাল ইনফরমেশনও কারোর যদি কোনো কিছু চেঞ্জ করতে হয় ID পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আপনারা চেঞ্জ করতে পারছেন। অর্ডার অফ প্রেফারেন্স এটাও আপনারা কিন্তু চেঞ্জ করতে পারছেন, কিন্তু সেম গ্রুপে আপনাকে অর্ডার অফ প্রেফারেন্স কিন্তু অ্যালাউ করতে হবে, অর্থাৎ আপনি কেমিস্ট্রিতে অ্যাপ্লাই করেছেন আপনি তা বলে বোটানির কোনো গ্রুপ অ্যাপ্লাই করতে পারবেন না, কারণ সেই ক্ষেত্রে আপনারা কিন্তু কেমিস্ট্রিরই কোনো প্রেফারেন্স চেঞ্জ করলে করতে পারছেন কলেজ বা ইউনিভার্সিটি ওয়াইজ। চলুন আমরা এবার একটু দেখে নিচ্ছি কেমিস্ট্রি কীরকম কী এবছর ধরতে গেলে অ্যাপ্লাই এলো সিউ স্টুডেন্ট যারা, সেখানে প্রথমে রয়েছে 93.5 দিয়ে মোটামুটি শুরু হয়েছে, তার পরবর্তী টপ 20 রয়েছে আপনার 89.15 মতন রয়েছে, তার পরবর্তী আমরা যদি দেখে নিই টপ 40-40 রয়েছে আপনার স্কোর রয়েছে 87.7, তার পরবর্তী আমরা একটু দেখে নিই টপ 100 দেখে নিচ্ছি, তো এটা হচ্ছে আপনার 100, এখানে মোটামুটি স্কোর যেটা রয়েছে 84.55 মতন রয়েছে। যেমন ধরুন আমি একটা জিনিস বলছি, যেমন আমি এই 100 নম্বর সৌমদি ভালদার রয়েছে, তো এখানে দেখুন একটা আপনার নাম্বার রয়েছে, এই নাম্বারটা মানে ফর্ম নাম্বার, তো ফর্ম নাম্বারটা আপনার এটা অলরেডি থাকবে, রেজিস্ট্রেশন নাম্বার যদি এটা ভুল দিয়ে থাকেন চেঞ্জ করতে পারছেন, ডেট অফ বার্থ ভুল দিয়ে থাকলে চেঞ্জ করতে পারছেন, ক্যাটাগরি ভুল দিয়ে থাকলে চেঞ্জ করতে পারছেন, PWD ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হলে ইয়েস বা নো হলে চেঞ্জ করতে পারছেন ভুল হলে, এবং আপনি অনার্স ক্যাটাগরি তো একই থাকবে। অন্যদিকে আপনার এই যে টোটাল মার্কস মানে অনার্সের যে মার্কস টোটাল তাতে কততে কত পেয়েছেন এবং সেই রেক্সপেক্টে পার্সেন্টেজ, জেনারেলে কত পার্সেন্টেজ যেটা, এবং CGPA থাকলে সেটাকে ইয়েস করে এই বা এবং এর সাথে প্রেফারেন্স, এই যে বিভিন্ন কলেজ ওয়াইজ যে প্রেফারেন্স রয়েছে এই কলেজগুলোই, যেমন এই দেখুন এখানে লেডি ব্রাহ্মণ কলেজ রয়েছে, তো এইভাবে আপনি আপনার কলেজের প্রেফারেন্সগুলো চেঞ্জ করতে চাইলে কিন্তু করতে পারছেন। তো চলুন আমরা এবার সরাসরি দেখে নিচ্ছি আরেকটা দেখে নিচ্ছি, এবার আমরা দেখে নিই একটু পার্ট বি দেখে নিই। তো এটা চলে এসে পার্ট বিতে ধরুন আমরা একটা যে কোনো একটা স্কোর দেখে নিই, ধরুন আজকে এই 203টা দেখছি, 203 যতদূর মনে হচ্ছে কম্পিউটার সায়েন্স, তো এক্ষেত্রেও কিন্তু এই যে টোটাল প্রথমে ক্লেম অফ কারেকশানের নিয়মটা একদমই সেম,
তো দেখুন এখানে, হ্যাঁ কম্পিউটার সায়েন্স এখানে আজকে যারা নন সিউ স্টুডেন্টস তাদের পার্সেন্টেজ তো বিশাল, মানে আমি দেখছিলামও কিছু সাবজেক্ট বিশেষ করে, দেখুন প্রথমেই রয়েছে 100-100 মানে 100% অনার্স মার্কস, যদি আমি জানি না, এবং তার এটা ডিউ দিল্লি ইউনিভার্সিটি মেবি, তারপরে একটা WBCU রয়েছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি, এক্ষেত্রেও 100-100 ফাইনাল স্কোর, এটা আমার মনে হয় না যতদূর সম্ভব এটা শর্ট ডেমো হতে পারে, হলেও হতে পারে। তার পরবর্তী দেখুন এখানে WBCU রয়েছে 98.93, SKBU রয়েছে 98.75, WBCU SKBU রয়েছে, এবং তার পরবর্তী বিউ রয়েছে, এবং বর্ধমান, এবং এখানে বাঁকুড়াকে পেয়ে যাচ্ছেন, বাঁকুড়া ইউনিভার্সিটি, এবং তারপর সমস্ত WBCU, তারপরে দেখুন KNU বা কাজী নজরুল ইউনিভার্সিটি, এবং এখানে WBCU লাস্ট আছে 96.79 মতন। এবার আমরা একটু টপ 40 দেখে নিচ্ছি, টপ 40-তে আদার্স কিছু ইউনিভার্সিটি অ্যাড হয়েছে কোচবিহার, লাইক দেখুন বিদ্যাসাগর ইউনিভার্সিটি বা ধরুন আজকে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়, এখানে কিন্তু অ্যাড হয়েছে। টপ 40-তে 95.18 মতন কিন্তু মোটামুটি মার্কস রয়েছে। আমরা একটু টোটাল 100 দেখে নিচ্ছি, তারপরে আমরা যদি একটু 100টা দেখি, 100টা দেখুন রয়েছে এখানে আপনার বিদ্যাসাগর ইউনিভার্সিটি, যেমন রয়েছে 89.82 মতন মার্কস রয়েছে। তবে এক্ষেত্রে যেটা অন্যান্য জায়গাতে 85 মতন নেমে গেছে বা কোথাও 78 অবধি নেমেছে, এক্ষেত্রে যেটা মোটামুটি 85 অবধিও কিন্তু নামেনি, এক্ষেত্রে নেমেছে 89.82 নেমেছে কিন্তু টপ 100-এ, মানে একটা বিশাল টক্কর, বিশাল লড়াই হতে চলেছে অন্তত কলকাতা বিশ্ববিদ্যালয়ের, বিশেষ করে কিছু সাবজেক্ট ওয়াইজ যেগুলো প্রত্যেক বছর হয়ে থাকে। তো আমরা চলুন এবার আমরা সোজাসুজি চলে যাচ্ছি MSC সেকশনে। তো MSC সেকশনে চলে এসেছি এবং এখানে আমরা এবার কারেকশান দেখে নেবো। আমি জাস্ট এই ফরম্যাটটায় ক্লিক করলে আপনার কাছে একটা সেকশন 15 একটা ডাউনলোড হবে ফরম্যাট। তো দেখুন এখানে বলে দিয়েছে ফার্স্ট ফর্ম যেটা ক্লেম ফর কারেকশান, হাতে লিখেও করতে পারছেন অথবা আপনি এটাকে টাইপ করে প্রিন্ট আউটও করতে পারছেন, অথবা এটাকেই প্রিন্ট আউট নিয়ে আবার হাতে লিখে আপনাকে আলটিমেটলি আপলোড মোটামুটি করতে হবে। আচ্ছা দেখুন এখানে আপনার যেটা, আচ্ছা আমাকে একজন বলেছেন যে তিনি যখন এটাকে আপলোড করছিল, কারেকশান করার চেষ্টা করছিল, সেই সময় তা গ্রুপ নাম্বার দেয়নি, তো এখন কিন্তু গ্রুপ নাম্বারগুলো দিয়ে দিতে পারবেন, কারণ আপনার কাছে দুদিন সময় আছে। তো এগুলো যা আছে সমস্ত কিছু লিখছেন, অনার সাবজেক্ট যেটা আপনি ধরুন লিখছেন, ধরুন আমি কেমিস্ট্রি বললাম তো কেমিস্ট্রি লিখলাম, অ্যাপ্লিকেশন নাম্বার তো যেটা লেখা রয়েছে দিয়ে দিচ্ছেন, গ্রুপ নাম্বার যেটা 204 যতদূর মনে হয় কেমিস্ট্রি লিখে দিচ্ছেন। তারপরে দেখুন এখানে প্রথম এটা কাদের, যাদের ধরুন আজকে ড্রাফট লিস্টের নাম আসেনি কিন্তু তারা ঠিকঠাক ফর্ম ফিল আপ করেছিল, অ্যাপ্লিকেশন নাম্বারও আছে, তারা এখানে তাদের নাম দেবে, বাকিরা এখানটা কিচ্ছু লিখবে না। তারপরে বাকিরা যেটা ধরুন আপনার নামে প্রবলেম আছে, তাহলে নামে ধরুন যেটা এসছে, ধরুন আমার নাম SANKHA, আমার SAN এসছে শুধু, কিন্তু আমার কারেক্টেড নামটা হবে হচ্ছে SANKHA, আমি এরকম লিখলাম, এইভাবে আপনাকে কিন্তু লিখতে হচ্ছে, হাতে লিখলেও হবে টাইপ করলেও হবে। অনার সাবজেক্ট এখানে আপনার ধরুন কেমিস্ট্রি, কিন্তু কেমিস্ট্রি পাবলিশ হয়নি, অন্য কিছু পাবলিশ হয়েছে তাহলে সেখানে লিখতে পাচ্ছেন। তারপরে অনার্স মার্কস CC, DAC, SSC, এটাতে আমি অলরেডি ক্যালকুলেশনটা বলে দিয়েছি কী করে করতে হয়, এবং জেনারেল ইলেকটিভও তাই একদম সেম, এইভাবে কিন্তু কোনো ভুল হলে আপনি চেঞ্জ করতে পারছেন। ক্যাটাগরি যদি কোনো কিছু ভুল থাকে, অর্থাৎ আপনি মেবি SC ক্যাটাগরি বা জেনারেলে চলে এসছেন, তাহলে আপনাকে আবার SC লিখতে হচ্ছে। অনেকে আছে OBC B ক্যাটাগরি কিন্তু ভুল করে তারা OBC A লিখে ফেলেছিল, তাদের কিন্তু এটাই লাস্ট সুযোগ চেঞ্জ করা। ইয়ার অফ পাসিং 2021 না 2022 কত সালে পাস করেছেন সেটা যদি ভুল থাকে তাহলেই চেঞ্জ করবেন, নাহলে দরকার নেই। মানে এগুলোর মধ্যে যে কোনো একটা যদি আপনার ধরুন আজকের ভুল আছে তাহলে সেটাকেই আপনি শুধু লিখবেন, বাকিগুলোকে এরকম ড্যাশ দিয়ে দেবেন, মানে নীল করে দিচ্ছেন জাস্ট, আদার্স কিছু থাকলে লিখে দেবেন। প্রেফারেন্স যদি চেঞ্জ করতে হয় তাহলে একদম সাবজেক্ট ওয়াইজ প্রেফারেন্সগুলো লিখে দেবেন, লাইক সি বা CU, ধরুন CU লিখলেন, CU ক্যাম্পাস, মানে যেভাবে আজকে প্রেফারেন্সের যে কোডগুলো থাকে সেভাবে লিখে দিচ্ছেন, বোঝা গেল। এখানে আপনি আপনার সিগনেচার করছেন, ডেট দিচ্ছেন, মোবাইল নাম্বার দিচ্ছেন, ফোন নাম্বার আলাদা থাকলে দেবেন, নাহলে দরকার নেই, ইমেল আইডি অতি অবশ্যই দিয়ে দিচ্ছেন। এইটা হচ্ছে আপনার কিন্তু সেকশন 1, এটা হচ্ছে কারেকশানের ফরম্যাট, এটা আপনাকে লগ ইন করে আপলোড করতে হচ্ছে। কারো কোনো কোশ্চেন থাকলে কমেন্ট সেকশনে জানাবেন। 18-19 এই দুটো দিন সময় রয়েছে, ঠান্ডা মাথায় আমাদের পুরোপুরিভাবে এগুলো কমপ্লিট করতে হবে, কারণ এরপরে চলে আসবে কিন্তু প্রভিশনাল মেরিট লিস্ট। ভালো থাকবেন, বেস্ট অফ লাক।